আন্দোলন অব্যাহত লাগে আজিও ও আন্দোলন অব্যাহত আছে এবং আর কিছুক্ষণ পরে কিন্তু সিলেট ক্যাম্পাসের তারা যে শিক্ষার্থী তারা সহপাঠিয়াল আন্দোলন করে তারা গত হালিয়ার মতো তারা আজিও দাবি জানাবো আর একজন শিক্ষিত লাগে তারা মূলত আসলে আন্দোলন তারা আন্দোলন আসলে গতকালকে থেকে আমরা আন্দোলন শুরু করেছি এটা আপনারা জানেন এরপরে আমরা আসলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম এখন কর্তৃপক্ষ আমাদেরকে সাড়া দিয়েছে কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ আস্বস্ত করতে পারে নাই কারণ আমরা যে সকল দাবি করেছিলাম তাদের কাছে চেয়েছিলাম তাদের কাছে যে দাবিগুলো পেশ করেছিলাম মানে তার পুরোটা তারা আমাদেরকে প্রোভাইড করতে পারে নাই তারা বলতেছে যে যে ক্ষতিপূরণটা দিয়েছে যে ক্ষতিপূরণ অ্যামাউন্টটা দিয়েছে তা কোনোভাবে আমাদের জন্য আসলে আশাসমূলক না তার উপর যে কি বলা হয়েছে যে ড্রাইভার এবং আসামিকে আটক করা হয়েছে কিন্তু এই ব্যাপারে আমরা এখন কোনো প্রমাণ পাইনি এবং আমাদেরকে যে ডকুমেন্টটা দিয়েছে ভার্সিটি থেকে যে ডকুমেন্টটা দেওয়া হয়েছে তা সেখানেও চুয়েটের যে কোনো নাম বা কোনো কার সিগনেচার দেওয়া হয়েছে এরকম কোনো প্রমাণ আমরা পাইনি এখন পর্যন্ত তার উপর আবার আমাদেরকে যে রাস্তা প্রশস্ত করণ তারপর আমাদের বাস বিধিকরণ অ্যাম্বুলেন্স বিধিকরণ তারপর মেডিকেল সেন্টারে যে আমরা যে সকল সুযোগ সুবিধাগুলো চেয়েছি এইগুলো এখন পর্যন্ত কতটুকু প্রোভাইড করা হবে বা কবে নাগাদ এইগুলো প্রোভাইড করা হবে এই ব্যাপারে কোনো তথ্য আমাদেরকে এখনো দেওয়া হয়নি আমরা এই আন্দোলনটা শুরু করেছি গতকালকে থেকে যেটা বললাম আর অ্যাক্সিডেন্টটা ছিল এর আগের দিন তো এখনো পর্যন্ত আমরা যে দশ দফা দাবি প্রেসবিভূমির মাধ্যমে তুলে ধরেছিলাম তার ভিত্তিতে কর্তৃপক্ষের আমরা দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি এবং কর্তৃপক্ষ সারা আমাদেরকে দিয়েছে কিন্তু সেই সারাটা যথাযথ স্বচ্ছ এবং জবদিহিতামূলক হয়েছে বলে আমাদের কাছে সেটা মনে হয় না এখন আমাদের আন্দোলনটা চালিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যতগুলো স্টেপ নেওয়া হবে বলেছে ওই স্টেপগুলো আদৌ বাস্তবায়ন করা হচ্ছে কিনা বা স্বচ্ছভাবে ওগুলোকে পালন করা হচ্ছে কিনা সেটা নিশ্চয়তা আমাদেরকে দেওয়া হয় নাই প্লাস আমাদেরকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে দফা দাপির ভিত্তিতে সেটা অফিশিয়াল কোনো ডকুমেন্টও না সেখানে আমাদের আমাদের প্রশাসনের মানে চুইটের নাম নেই উপরে সিগনেচার নেই তো কাজেই এগুলো এই দাবিগুলো আমরা চাই একটা অফিশিয়াল ভাবে আমাদেরকে একটা জবাব দেয়া হোক প্লাস এর যত তাড়াতাড়ি সম্ভব স্টেপস নেওয়া হোক আমাদের দাবির ভিত্তিতে এবং আপনাদের আন্দোলন কতদিন আগা চলবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছ জবাবদিহিতা পাচ্ছি এবং সামনে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে তার ভিত্তিতে যা যেসব স্টেপস নেওয়া দরকার যেমন রাস্তা প্রশস্তকরণ থেকে শুরু করে আমাদের জন্য অ্যাম্বুলেন্স নিশ্চিতকরণ বাস ইত্যাদি আমরা যেসব দাবি চেয়েছি এগুলো বাস্তবায়নের দিকে স্টেপস যতক্ষণ না পর্যন্ত নেওয়া শুরু হবে আমাদের আন্দোলন চলবে ধন্যবাদ আসলে দশ কুইন্টাল যে আন্দোলনরত শিক্ষার্থী হলে হর তারা যতক্ষণ পর্যন্ত তারা দাবি কি নিশ্চিত নয় ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে এবং তারা যে দাবি কিন আছে ওই দাবি কিন এখনো পর্যন্ত তারা জানাই যে বাস ড্রাইভার এবং বাসের হেল্পার আটকই কিন্তু তবে তারা হতে নিশ্চিত করে তারা এখনো পর্যন্ত বিষয় জানিত না পারে এবং হারা দেহির আলো আসলে মূলত যারা যে আন্দোলনরত শিক্ষার্থী হলে আছে তারা সহপাঠীর লাই বোধকে কান্নাকাটি করে আসলে তারা বোধ নানা দুঃখ প্রকাশ করে এবং তারা বিশেষ করে চুয়েটু শিক্ষার্থী জিগান বারবার করে হরি নলে তারা যে অ্যাম্বুলেন্স বৃদ্ধি এবং রাস্তা প্রশস্তকরণ এবং যে দুয়া ট্রাভেল এজেন্সি বা দুয়া গাড়ির এই ঘটনাকে বেশি করে এবং কাপ্তাই সড়কত যে দুয়া গাড়ি ব্যাপুরব গতিতে চলে ওই দুয়া গাড়ী আসলে এই সড়কত নসুলি বেলা বলে সর্বোচ্চ তারা দাবি জানে এবং সর্বশেষ এইটুকুই হইতে পারি আসলে আসলে সর্বশেষ এইটুকুই পারে যে আন্দোলন তো যতক্ষণ পর্যন্ত তারা সঠিকভাবে তার যে দাবি এই দাবি কিন্তু পূরণ এবং যতক্ষণ পর্যন্ত তারা লিখিত হবে এবং তারা বুঝতে না পারবে যতক্ষণ পর্যন্ত এই দাবি কিন্তু তারা যে দাবি কিনে দাবি কিন্তু যত যত না ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন অব্যাহত থাকবে বলে নিশ্চিত করছি এই আছেন সর্বশেষ